চাই, তাফসীর মাহফিল বন্ধ করতে চাই, যারা ওয়াজ বন্ধ করতে চাই, আলেমদেরকে ধরে ধরে জেলখানায় পাঠায়, আলেমদেরকে বাংলাদেশ থেকে বিদেশে পাঠিয়ে দেয়, এরা হচ্ছে আবুল আহবের উপর সুরি। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم الحمد لله মহান রব্বে কারীমের দরবারে শুকর আদায় করে বলছি সবাই আলহামদুলিল্লাহ পবিত্র রবিউল আউয়াল মাস এই মাসে মহান আল্লাহ তাআলা অশেষ মেহেরবানি করে আমাদেরকে সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে আসা তৌফিক দিয়েছেন ব্যবস্থা করেছেন আবারও সেজন্য রবের দরবারে শুকর কালিমাত শুকর আদায় করছি রব্বানা লাকাল হামদ ওয়া হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ বলেন ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহি ওয়া আযীম সুলতান অতপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সবাই দরুদ পেশ করছি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন চলছে রবিউল আউয়াল মাস এই মাসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং অভাব তিনি এই মাসে এই দুনিয়ায় জন্মগ্রহণ করেছিলেন আল্লাহ পাক তাকে দুনিয়ায় নিয়ে এসেছিলেন এবং তিনি এই এই মাসেই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন অনুবাদ হয়েছে এই মাসে সম্মানিত হাজির তবে জন্ম সম্পর্কে আটটা তারিখের কথা পাওয়া যায় যে আসলে কোন তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন আটটি মত পাওয়া যায়
সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরা অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তার কার্য বিবরণী এবং কর্ম পদ্ধতি ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ মাফাউদিল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণ করা ছাড়া কোনো গতি নাই। আমরা বাধ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে। এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা অনেকগুলো আয়াত বলেছেন কোরআনে কারিমে। তো আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি, আমার সঙ্গে আবারও পড়লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইয়াকুম তুহিব্বুনাল্লাহ বললেন কাদেরকে বলবেন, যারা বলবে যারা বলবে আমরা আল্লাহকে ভালোবাসি, তোমরা যারা বলো আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমরা সবাই আল্লাহকে ভালোবাসি। যারা বলে হে নবী আপনার, আপনি তাদেরকে বলে দিন আল্লাহকে ভালোবাসার মানে তোমরা কি জানো, আল্লাহকে ভালোবাসার প্রথম যে টাকার কাজ হবে এক নাম্বার কাজ একটাই কাজ, এই একটা কাজ যদি করো আল্লাহকে ভালোবাসা লাগবে না, আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবে। সেই কাজটা হলো ও দুনিয়াবাসী, তোমরা যারা বলছো আমরা আল্লাহকে ভালোবাসি, ও দুনিয়াবাসী এবার তোমরা আমি নবীজির অনুসরণ করা শুরু করে দাও, আমি নবীজির অনুসরণ করো, আমার অনুসরণ করো, বিশ্ব নবীর অনুসরণ তোমরা করো। লাভ হলো দুইটা, এক নম্বর লাভ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো ক্ষমা করবেন, এবং যা বর্তমানে আছে সেগুলো ক্ষমা করবেন, আর যা ভবিষ্যতে গুনাহগুলো হবে যতদিন পর্যন্ত নবীজির অনুসরণ করতে থাকবে রে বান্দা, ততদিন পর্যন্ত আমি আল্লাহ তোমার গুনাহগুলো ক্ষমা করতেই থাকব। এখানে আল্লাহ ইয়াগফির লাকুম, ইয়াগফির এটা হচ্ছে মুদারির সিগা, বর্তমান এবং ভবিষ্যৎ মানে এটা হচ্ছে হাল এবং মুস্তাকবিল যাকে বলা হয় আরবিতে, ইংরেজিতে বলে প্রেজেন্ট এবং ফিউচার, বাংলাতে বলে বর্তমান এবং ভবিষ্যৎ, দুইটা কালের পক্ষ দেয়। তার মানে ক্ষমা করবে, করছেন এবং করবেন, মানে যা গুণা আছে সেগুলো ক্ষমা করবেন, করছেন, এবং ভবিষ্যতে যেগুলো হবে সেগুলো ক্ষমা করে দিবেন। সত্য কি কাজ বেশি না, একটাই কাজ, কাজ কয়টা, একটা কাজ হলো আমি নবীজি তোমরা অনুসরণ করো, এই একটা কাজ আমরা যদি করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন তার ঘোষণা অনুযায়ী তিনি বলছেন যে তোমরা যারা বলছো যে আল্লাহকে ভালোবাসো, আজকে যারা বিভিন্ন দল করে তাদেরকে বলেন আল্লাহকে গালি দেয় তাদের সামনে, রাগে যাবে না, একটা মানুষ নামাজ পড়ে না, সাধারণ মানুষ একজন নামাজ পড়ে না, সে জুমার নামাজ একদিন আসে নামাজ পড়ে না, বলেন যে সিগারেট খায়, কিন্তু তার সামনে যদি আপনি যে আল্লাহর বিরুদ্ধে কথা বলেন সেই মানুষ আমি ধরে গেছি, নিজে নামাজ পড়ে না, কিন্তু সে আল্লাহকে গালি দশে সহ্য করবে না, তার মানে কি সে আল্লাহকে ভালোবাসে। আমার আল্লাহ সেটা বলছেন যারা বলো আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি বললেই শুধু হবে না, আল্লাহকে ভালোবাসার মানে হলো নবীজির অনুসরণ করতে হবে।
নবী তিনজনের অনুসরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে ইউহাব্বিবুকুম আল্লাহ, আমি আমহান আল্লাহ, আমি নিজেই তোমাদেরকে ভালোবাসব, ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, এবং তোমাদের যেগুলো গুনাহ থাকবে সেগুলো ক্ষমা করে দিব, এবং ভবিষ্যৎগুলো করব, বর্তমানটাও করব। আমা আল্লাহ বলছেন আল্লাহু গফুরুর রহিম। ও দুনিয়াবাসী তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন হলেন ক্ষমাশীল দয়ালু। সুবহানাল্লাহ। সূরাতুল আলে ইমরানে 31 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বলেন আল্লাহু আকবার। সূরাতুল আহজাব 21 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, তোমাদের জন্য একমাত্র আদর্শ, একমাত্র মতবাদ, একমাত্র জীবন আদর্শ, একমাত্র মডেল হলো মুসলমান কোন আদর্শ গ্রহণ করবে না। আমাদের দেশে অনেক মানুষ বলে অমুকের আদর্শে দেশ গড়বো, বলে কি বলে না, বিভিন্ন দল বিভিন্ন নেতার কথা বলে। আমার আল্লাহ বলছেন, তোমরা যারা যারা আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এটা মনে করো, যারা আল্লাহকে তোমরা ভালোবাসো, যারা আল্লাহ আছে এটা তোমরা মানো, আর এবং যারা আখিরাত দিবসকে বিশ্বাস করো, অর্থাৎ আল্লাহকে এবং আখিরাতকে যারা আল্লাহকে বিশ্বাস করো মানো, আল্লাহর সাথে দেখা করতে হবে এটা তোমরা যারা মানো, আল্লাহকে যারা খুশি করতে চাও এবং আখিরাত দিবসকে পরকালকে যারা বিশ্বাস করো, আল্লাহ বলছেন তারপরে তারা হচ্ছে আল্লাহকে অধিক যারা স্মরণ করে। এই তিনটা কাজ যাদের আছে, তিনটা বৈশিষ্ট্য যারা যাদের আছে, তারা শুধু বিশ্ব নবী অনুসরণ করতে পারবে। তাহলে যারা বলে আল্লাহ নবীর আদর্শ ছাড়া অন্য কোন আদর্শ দেশ করবো এটা যারা বলে, তার মানে তারা আল্লাহকে বিশ্বাস করে না, তারা আখিরাত দিবসকেও বিশ্বাস করে না, এবং আল্লাহর এই আয়াত অনুযায়ী তারা আল্লাহকেও তারা স্মরণ করে না। সূরা আহজাবের 21 নম্বর আয়াত। আবার আল্লাহ আরো বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আর আমার রসুল যেটা নিষেধ করেছে সেই কাজগুলো তোমরা ছেড়ে দাও। তার মানে কি, রসুল যা নিয়ে এসেছে সেটা কি করতে হবে, গ্রহণ করতে হবে, আর যেগুলো রসুল সাল্লাম করেননি, যেগুলো রসুল সাল্লাম নিষেধ করেছেন সেগুলো কি করো, বর্জন করো। আমার আল্লাহ এটা বলেন সূরাতুল হাসরের 7 নম্বর আয়াতের মাঝে। সম্মানিত হাজির, আমরা আরো বলেছেন অনেকগুলো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমার আল্লাহ বলেছেন আল্লাহর আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করো এবং আমার রসূলের আনুগত্য করো, আতিউর রাসূল রসূলের আনুগত্য করো। এভাবে অনেকগুলো আয়াত রয়েছে কেউ মুসলিম। তার মানে কি, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়া কোনো পথ নাই। বুঝলাম না, আপনাকে যখন দূর কবরে রাখা হবে তিনটা প্রশ্ন করা হবে, মান রব্বুকা তোমার রব কে ছিল, ওমান দীনুকা তোমার দিন কি ছিল, জীবন ব্যবস্থা কি ছিল, দুনিয়াতে তুমি কোন জীবন ব্যবস্থা মেনেছিলে, তোমার তোমার সংবিধান কি ছিল, কোরআন না তোমার সংবিধান ছিল মানব রচিত, যে তোমার সংবিধান কি ইসলাম ছিল, তোমার ধর্ম কি ইসলাম ছিল, তোমার জীবন ব্যবস্থা কি ইসলাম ছিল, তোমার প্রত্যেকটা বিভাগে কি ইসলাম দ্বারা পরিচালিত হতো, তোমার প্রত্যেকটা বিভাগ গুলো কি ইসলামের আইন দ্বারা পরিচালিত হতো না মানুষের তৈরি আইন দ্বারা পরিচালিত হতো,
এটা হচ্ছে অমান দিন হোকা তোমার দিন কি ছিল, জীবনী অবস্থা কি ছিল, অমান না হোকা অথবা মান হাজার বছর বৈশাখে কম তোমার নদীকে ছিল এই প্রশ্ন অথবা বলা হবে এই লোকটিকে যাকে তোমাদের নিকট পাঠানো হয়েছিল অর্থাৎ রসুল্লাহ সাল্লামকে দেখানো হবে এবং বলা হবে যে এই লোকটিকে যাকে তোমাদের নিকট পাঠানো হয়েছিল। যে মানুষগুলো এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবে, আমার আল্লাহ নবীকে যারা তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তফা এই স্লোগান অনুযায়ী যারা যারা চলবে এই দুনিয়ায়, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একমাত্র নেতা মানবে, দুনিয়ার কোন নেতাকে দুনিয়ার কোন মানুষকে তারা নেতা মানবে না, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা আদর্শবান নেতা হিসাবে গ্রহণ করবে, সেদিন তারা বলতে পারবে মান হাজার রাসূল বৈসা কিন্তু যখন প্রশ্ন করা হবে তারা বলবে হাজার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা বলবে ইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমি গ্রহণ না করি ওই কবরের জগতে আমি প্রশ্নের উত্তর দিতে পারব না। এই মুসলিমবৃন্দ এক কথায় রাসূলুল্লাহ সাল্লামের উম্মত ছাড়া কোন জায়গায় আমি পার হতে পারব না। যখন আমাকে কবরে নামানো হবে কবরে নামানোর সময় বলবে মিল্লাত বিসমিল্লাহি মিল্লাতি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ অথবা বিসমিল্লাহি ওয়ালা সুন্নাতি রাসূলিল্লাহ এটাই পাওয়া যাচ্ছে। আল্লাহর নামে রাসূলের দলে অথবা আল্লাহর নামে রাসূলের তরিকায় রেখে গেলাম, রাসূলের সুন্নাহ অনুযায়ী রেখে গেলাম, রাসূলের পদ্ধতিতে রেখে গেলাম। আমার ভাইয়েরা যেই মানুষটা সারা জীবন রাসূলের বিরুদ্ধে স্লোগান দিয়ে গেল, যে মানুষটা আমার নবী তোমার নবী বিশ্ব নবী মুস্তফা এই স্লোগানটা সহ্য করতে পারেনি, যে মানুষটা প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ নবীজির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৈরি করা মতবাদের বিরুদ্ধে তারা গ্রহণ করেছিল, প্রত্যেকটা অবস্থান প্রত্যেকটা বিভাগে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণের বাইরে ছিল, রাসূলুল্লাহ সাল্লামের পদ্ধতির অনুসরণের বাইরে ছিল, সেই মানুষটাকে আপনি বলছেন আল্লাহ নামে রাসূলের দলে রেখে গেলাম। সারা জীবন সে রাসূলের বিরোধিতা করে গেল, সারা জীবন সে আলেমদের বিরোধিতা করে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিনের নামে যে বলেছে লা উলামা ও ওয়ারিসাতুল আমবিয়া আলেমগণ হলো নবীদের উত্তরসূরি, আলেমগণ হলেন নবীদের উত্তরসূরি, কিন্তু যে মানুষগুলা নবীদের উত্তরসূরি আলেমদেরকে বেইজ্জত করল, আলেমদেরকে ধরে ধরে যারা জেলখানায় রাখলো, আলেমদেরকে কোরআনের কথা বলার জন্য যারা ফাঁসির কাজটা ঝুলাইলো, আলেমদেরকে যারা সহ্য করতে পারে না, ওই মানুষগুলা মৃত্যুর সময় আপনি কবরে বলছেন বিসমিল্লাহ আল্লাহর নামে রসুলের দলে রেখে গেলাম, সারা জীবন সে রসুলের দলের বিরোধিতা করলো, মৃত্যুর সময় আপনি বললেন রসুলের দলে রাখলাম, কি মিথ্যা কথা বলছেন আপনি? আপনি চিন্তা করেছেন আপনি কি বললেন? আপনি এত বড় মিথ্যা কথা বলতে পারলেন? একটা রসুলের অভিলক্ষে আপনি বলছেন রসুলের দলে রেখে গেলাম, সারা জীবন সে জীবিত থাকা অবস্থায় রসুলের রসুলের দলকে সে সহ্য করতে পারেনি, রসুলুল্লাহ সাল্লামের উত্তর শুনে আলমদেরকে সে সহ্য করতে পারেনি। মসজিদের ইমাম যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, জোরে যদি হেঁটে যায় কিছু কিছু মানুষ বলে যে ইমাম সাহেব বলে দাওয়াত পেয়েছে খুব জোরে হেঁটে যাচ্ছে, আর যদি আসতে যায় বলে মনে খুব খাইছে দাওয়াত খুব পেয়েছে ছাড়তে পারছে না এত দিয়েছে, এরকম সমাজের লোক আছে কিনা গোলামদার কিছু লোক আছে, আর আলেমদেরকে সহ্য করতে পারে না, ইমামদেরকে সহ্য করতে পারে না, রবির উত্তর সুরিদেরকে সহ্য করতে পারে না, এই মানুষটা যখন মারা যায় এই সময় আমাদের সমাজের লোক তারা বলে যে বিসমিল্লাহ আল্লাহর নামে রসুলের দলে রেখে দিলাম, বলে কি বলে না। তো আজকে আমি আপনাদের সামনে রসুল্লাহ সাল্লামের সিরাত এই যে রসুল্লাহ সাল্লামের কার্য বিবরণী বাল্যকাল থেকে শুরু করে শুরু করবো ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি জন্মগ্রহণ করেন দুইটা সাল মতভেদ রয়েছে, একটা 577 অথবা 571 খ্রিস্টাব্দে, আটটা মাসের না আটটা তারিখের কথা রয়েছে, রমজান মাসে, রজব মাসে, শাওয়াল মাসে, জিলকাদ মাসে, রবিউল আউয়াল মাসে, প্রিয় মুসলিমবৃন্দ এই মাসগুলোর কথা মতভেদ রয়েছে। তারপরে সবচাইতে যেটা প্রসিদ্ধ সেটা হচ্ছে 12 রবিউল আউয়াল, আরেকটা প্রসিদ্ধ হচ্ছে 9 রবিউল আউয়াল, কিন্তু এটা হচ্ছে জন্মের মতভেদ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর ব্যাপারে কোনো মতভেদ নাই, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল মৃত্যুবরণ করেছিল, অবাধ হয়েছিল, এ বিষয়ে কারো মতভেদ নাই, এটা একমত যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
12 রবিউল আউয়াল সোমবার তিনি মৃত্যুবরণ করেন। আর জন্মটা ছিল সোমবারে, হাদিস থেকে অনেক প্রমাণিত, কিন্তু তারিখটা নিয়ে মতভেদ রয়েছে। সেই 577 খ্রিস্টাব্দের সোমবার রবিউল আউয়াল মাসের সোমবার যদি চেক করা যায় তাহলে 9 রবিউল আউয়াল সোমবার ছিল, 12 রবিউল আউয়াল সোমবার ছিল না। এটা হচ্ছে যে মানে ক্যালেন্ডার চেক করলে এটা পাবে না। প্রিয় মুসলিমবৃন্দ, তো যাই হোক এভাবে মতভেদ রয়েছে। এক তবে উল্লেখযোগ্য যেটা মত হল, তিনি রসুল্লাহ ইসলামের রবিউল আউয়াল মাসে এই পৃথিবীতে এসেছেন, এই কথাটা প্রিয় মুসলিমবৃন্দ। তো তিনি এই দুনিয়ায় যখন আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন পৃথিবীতে আসলেন, সেই জামানাটার নাম ছিল আইয়ামে জাহিলিয়া। সেই আইয়ামে জাহিলিয়ার যুগ কেমন খারাপ ছিল শুনেন, সেই যুগের মানুষেরা এত খারাপ ছিল, এত অন্যায় কাজে ছিল, তারা আপন সৎ মাকে বিবাহ করত, নাউজুবিল্লাহ, তাদের এত এত তারা নিকৃষ্ট ছিল। কন্যা সন্তানের যদি খবর পেত, কন্যা সন্তানের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মুখটা কালো হয়ে যেত এবং বলতো কাউকে খবর দিস না, আগে দারুন কর, মাটির তলে নিজ হাতে আপন পিতা নিজ হাতে কন্যা সন্তানকে, জীবিত কন্যা সন্তানকে মাটির নিচে পুঁতে ফেলত। কত বড় পাষাণ হলে, কত বড় পাষাণ হলে আপন সন্তানকে জীবিত মাটির তলে পুঁতে যায়। অন্যের সন্তান কিন্তু পারবো না মনে হচ্ছে, মানুষ হয়ে নিজের সন্তানকে কেমন করে তারা ফেলেছে, তাহলে তারা কত খারাপ ছিল। একটা বাক্য যদি আপনি চিন্তা করেন তাহলে আপনি বুঝবেন যে তারা কত খারাপ ছিল। সেই যুগের এই অন্ধকার যুগে, সেই যুগে আবু জেহেল সহ শুরু করে, সেই যুগে যখন রাসূলুল্লাহ ইসলাম জন্মগ্রহণ করলেন, আব্দুল মুত্তালিব দাদা, আমার ভাইয়েরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতারা ছিলেন 10 ভাই, পিতারা ছিলেন 10 ভাই, সবচাইতে ছোট হলেন আব্দুল্লাহ, যিনি রাসূলুল্লাহ ইসলামের পিতা, সবচেয়ে তিনি ছোট। সম্মানিত হাজিরিন, এই আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা। তিনি জন্মের দুইটা মত পাওয়া যায়, একটা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা 6 মাস পূর্বে, আরেকটা মতে তিনি 2 মাস পূর্বে মারা গেছেন। তো তাহলে জন্মের আগেই তার পিতা চলে গেল। প্রিয় মুসলিমবৃন্দ, রাসূলুল্লাহ সাল্লাম তারপরে দুইটা তার উম্মা, একটা হচ্ছে প্রথম সুরাইমা, সুরাইমার উম্মা, সুরাইমা ছিলেন আবু লাহাবের হচ্ছে দাসী, আবু লাহাব যে রাসূলুল্লাহ সাল্লামের চাচা, সুরাইমা তার দাসী ছিল। প্রিয় মুসলিমবৃন্দ, এই সুরাইমা কয়েকদিন দুধ পান করেছিল, তারপরে হালিমাতু সাদিয়া তাইফে তার বাড়ি ছিল, এটা আপনারা ঘটনা জানেন যে সেখান থেকে এসেছিল অনেক দুর্বল ঘোড়া নিয়ে, সব মানে শেষের রহমা দিয়ে সবার আগে আবার চলে গেছে, অনেক বরকত হয়েছিল, অনেক দুধ হতো তার বাড়িতে গোসল। এইভাবে হচ্ছে আপনারা শুনেছেন রসুল্লাহের বরকতের কারণ। প্রিয় মুসলিমবৃন্দ, তো তিনি যখন এই দুনিয়ায় আসলেন রসুল্লাহ ইসলাম, সেই যুগটা এত জঘন্যতম যুগে রসুল্লাহ ইসলামকে কেন পাঠাইছেন আল্লাহ, কেন পাঠালেন? একটা কারণ, একটাই কারণ, আমার আল্লাহ বলেন কেন পাঠিয়েছি নবী রাসূল, শোনো, ওয়ালা কত বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়া তাজিবুত তাহু, বলেন আল্লাহু আকবার, সূরাতুন নাহল 36 নম্বর আয়াতটা, আমার আল্লাহ বলেন আমি প্রত্যেকটা জাতির জন্য আমি রবি রাসূল পাঠিয়েছি, একটা আমার কারণ, একটা আমার উদ্দেশ্য, সে উদ্দেশ্যটা হলো আনি ইবুদুল্লাহ, তারা সকল ক্ষেত্রে আল্লাহ রাজত্বকে কায়েম করবে, তারা এই বান্দারা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, আনি ইবুদুল্লাহ, তারা এই নবী রাসূলগণ যেটা ঘোষণা করত, সব মানুষদেরকে ঘোষণা করত, ও দুনিয়ার মানুষেরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করো, ইবাদত করো, একমাত্র পূজা করো, উপাসনা করো, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনে, সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে চলো, সকল জায়গায় সকল সেক্টরে আল্লাহর আইনকে মানো, আল্লাহর বিধানকে মানো, সব জায়গায় আল্লাহকে মানো, এটাই তাদের কাজ ছিল। আর একটা কাজ কি ছিল, এবং তহুতকে পরিহার করো, এ দাওয়াত ছিল, তহুতকে কবর দেওয়া ছিল তাদের কাজ।
তারপর কি জিনিস জগত হলো সেই শক্তি যে শক্তি নিজে ইসলাম মানে না আর অন্যকে ইসলাম মানতেও দেয় না যে শক্তি নিজের কোরআনের আইন চায় না এবং অন্যকে কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে দেয় না নিজের কোরআন দ্বারা দেশ চালাবে না কেউ কোরআনের আইন অনুযায়ী সংসদ চালাতে চাইলেও তাকেও চালাতে দেবে না তখন হলো সেই শক্তি আবু জেহেল ছিল তখন তবুত আমার মানে আবুল আহাব ছিল তখন তবুত তারপরে এইভাবে করে ইব্রাহিম আলাইহিস সালাম যখন এসেছিলেন নমরুদ ছিল তখন তবুত হযরতে মূসা আলাইহিস সালাম যখন তিনি কালেমা দাওয়াত দিচ্ছিলেন আল্লাহর দিকে মানুষকে ডাকছিলেন তখন ফেরাউন ছিল তবুত এইভাবে করে প্রত্যেকটা নবী রাসূলগণের বিরোধিতা হয়েছে প্রত্যেকটা নবী রাসূলগণ একটাই মাত্র দাওয়াত দিয়েছিলেন আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে পরিহার করো আল্লাহর ইবাদত করো তাগুতকে পরিহার করো তাগুতকে ছাড়ো যারা ইসলাম মানতে চায় না ওদেরকে ছাড়ো আর আল্লাহকে ধরো একটা স্লোগান ছিল তাদের এই মুসলিমদের তাহলে যারা ইসলাম মানতে চায় না আজও যারা ইসলাম মানতে দেবে না কিয়ামত পর্যন্ত যারা ইসলাম মানতে দেবে না তারা হলো তাগুত এই মুসলিমদের তারাই হচ্ছে তর্ক যারা ইসলামকে চাইবে না সম্মানিত হাজির এই অন্ধকার যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে ছয় মাস পর যখন ছয় বছর যখন বয়স হল হযরতে আমিনা রাদিয়াল্লাহু রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনার সঙ্গে তিনি তার পিতার কবর জিয়ারত করার সময় রাস্তাতে সেই জায়গায় আমিনা তিনি ইন্তেকাল করলেন ছয় বছর বয়সে তিনি মাকে হারালেন দাদা লালন পালন করতে লাগলেন দাদা আব্দুল মুত্তালিব কিন্তু কি ভাগ্যে কি ভাগ্যের পরিহাস মাত্র দুই বছর পরে দাদাও তিনি মারা গেলেন জন্মের পূর্বে পিতাকে হারালেন ছয় বছর বয়সে তিনি মাকে হারালেন তারপরে আমার ভাইরা তার দুই বছর পরে দাদাকে হারালেন এই বাচ্চাটা আবুল আবুল তালেব তিনি লালন পালন করতে থাকলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন হলো 17 17 যখন বয়স হলো তিনি তখন বুঝতে শিখলেন তিনি বুঝতে থাকলেন তার জ্ঞান হলো তিনি বালক হয়েছেন 17 বছর বয়স হয়ে গেছে তিনি তখন চিন্তা করছেন এই যে সমাজে অনেকগুলো অন্যায় এতগুলো অন্যায় কাজ চলছে অন্যায়গুলো বন্ধ হবে কিভাবে কিভাবে বন্ধ করা যায় আমার ভাইরা এই জন্য তিনি চিন্তা করতে লাগলেন চিন্তা করে তিনি এক চিন্তা করলেন এই অন্যায়গুলো সমাজ থেকে যদি অন্যায়কে উৎখাত করতে হয় একাকি সম্ভব না এই জন্য একটা দল দরকার এই জন্য একটা সংগঠন দরকার একটা সংস্থা দরকার একটা ক্লাব একটা সমিতি দরকার তিনি একটা সংগঠন তৈরি করলেন সে সংগঠনের নাম হলো হিলকুল হুদুর আমার ভাইরা এই হিলকুল হুদুর সংগঠনের মাধ্যমে তিনি দাওয়াত প্রচারের কাজ করতে থাকলেন মানুষকে বোঝাতে থাকলেন এটা অন্যায় এটা অন্যায় এটা গুনার কাজ এটা অন্যায় করা যাবে না এটা হবে না এটা চলবে না এইভাবে করে মানুষকে বোঝাতে থাকলেন এক বছর দুই বছর তিন বছর এভাবে করতে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 40 বছর বয়স যখন হলো মানে দীর্ঘ 23 বছর তিনি মানুষকে বোঝাতে থাকলেন কিন্তু এই মক্কায় একটা অন্যায় বন্ধ হয়নি একটা অন্যায় বন্ধ তিনি চিন্তা করতে লাগলেন কি করা যায় কি করা যায় কি করা যায় হেরা গোয়া তিনি চিন্তা করতে থাকলেন ধ্যানমগ্ন তিনি থাকতেন তার আগে থেকে ধ্যানমগ্ন থাকতেন হযরতে জিব্রাইল আলাইহিস সালাম তিনি এসে বললেন ইকরা পড়ো তিনি বললেন আমি পড়তে জানি না আবার বললেন ইকরা পড়ো পড়তে জানি না চেপে বলছিলেন মুসলিম তিনবার বলার পরে তিনি বললেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক বড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে তৈরি করেছেন সৃষ্টি করেছেন আল্লাহু আকবার কোরআন নাযিল হয়ে গেল তিনি ভয় পেলেন বাড়ি গেলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন তিনি বললেন খাদিজা বললেন যে না আপনার আপনি ভয় পাবেন না নার্ভাস হবেন না আপনাকে কখনো জিনে ধরতে পারে না শয়তানে ধরতে আপনাকে পারে না কারণ আপনি মিসকিনদেরকে খাবার দেন আপনি অসহায়দেরকে খোঁজ খবর দেন আপনি তো খাবার দেন আপনাকে কখনো শয়তান ধরতে পারে না আপনাকে জিনে ধরতে পারে আপনি জিনে ধরেনি
আমি মুসলমান তো সম্মানিত হাজির এইভাবে তিনি তার নবুয়ত পেলেন তিনি কোরআনের দায়িত্ব পেলেন সমাজে যখন তিনি দাওয়াত দিতে লাগলেন প্রথম মুসলমান হলেন হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দাওয়াত গ্রহণ করতে লাগলেন আমার ভাইরা এভাবে প্রচার করতে লাগলো এই প্রচার করতে থাকে প্রচার করতে থাকে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাফা পাহাড়ের উপরে দাওয়াত দিবেন আবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা দিয়ে বললেন ওয়াজির আশিরাতাকাল আকরাবিন বলেন আল্লাহু আকবার হে নবীজি আপনি আপনার প্রতিবেশীদের মাঝে ওয়াজ করেন আপনি প্রতিবেশীদেরকে দাওয়াত দেন আপনার আশেপাশে যারা আছেন তাদেরকে দাওয়াত দেন প্রতিবেশী তিন প্রকার প্রতিবেশী তিন প্রকার আগামী দিনে হয়েছে সময় কম আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত যখন নাযিল করলেন সূরা সোয়ারা 214 নম্বর আয়াত এটা আমার আল্লাহ যখন বললেন হে নবী আপনি ওয়াজ করেন আপনার প্রতিবেশী যারা আপনার নিকটবর্তী যারা তাদেরকে ওয়াজ করেন আমার ভাইরা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের উপরে তিনি দাঁড়িয়ে গেলেন শরীরের পোশাক করলেন এইভাবে করে উড়ালেন শরীরের পোশাকটা তিনি রুমাল উড়ালেন চাদরটা তিনি উড়ালেন তখন মানুষেরা তখন এটা প্রযুক্তি ছিল কেউ যদি বিপদে পড়ে তাহলে পাহাড়ের উপরে এভাবে পোশাক উড়াবে যারা দেখবে তারা তারা দৌড়ে দৌড়াবে দৌড়ে যাবে যে কমটি বিপদে পড়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রযুক্তি ব্যবহার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে একত্রিত করলেন যখন সবাই একত্রিত হলো তিনি বললেন ও আমার জাতিরা ও আমার সমাজের লোকেরা ও আমার প্রতিবেশীরা ও আমার পিতৃকুলের লোকেরা ও আমার মাতৃকুলের লোকেরা ও আমার স্ত্রীকুলের লোকেরা তোমরা বলো তো আমি মুহাম্মদ ভালো না খারাপ তারা সমস্যা বলল তুমি তো ভাবো তুমি তো আলামিন সত্যবাদী 40 বছর যাবো তুমি কোনোদিন আমাদের মাঝে একটা সত্য মিথ্যা কথা বলো তুমি তো আলামিন সত্যবাদী এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে এবার যদি আমি বলি এই যে পাহাড় দেখছো এই পাহাড়ের ওই পাশে একদল শত্রু বাহিনী অস্ত্র নিয়ে তোমাদেরকে হামলা করার জন্য অপেক্ষা আছে তোমরা কি বিশ্বাস করবে তারা সবাই বলে উঠল হে মুহাম্মদ তুমি যদি বলো আমরা বিশ্বাস করব বলে সুবহানাল্লাহ তোমরা না দেখেই বিশ্বাস করবে হ্যাঁ কারণ তুমি জীবনে কোনোদিন একটাও মিথ্যা কথা বলনি তুমি